প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ভাইদের মঙ্গল কামনায় দাদাদের মঙ্গল কামনায় বোনেরা তারা ভাইফোঁটার আয়োজন করেছেন। আর এই মুহূর্তে যাদবপুর ক্যান্টিনের ছবিটা আপনারা দেখতেই পাচ্ছেন শ্রমজীবী ক্যান্টিনে, সেখানে একটি ছোট্ট খুদের হাতে ভাইফোঁটা নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। শ্রমজীবী ক্যান্টিনে আজ সকাল সকাল তিনি উপস্থিত হন, একেবারে চেনা ভঙ্গিমায় আজ দেখা গিয়েছে বিমান বসুকে। সারা বছরের রাজনৈতিক কচকচানি, রাজনৈতিক ব্যস্ততা সবকিছুকে আজ দূরে রেখে একেবারে অন্য মুজে অন্য মেজাজে ভাইফোঁটার উৎসবে সামিল হয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিন এবং সেই ক্যান্টিনেই ভাইফোঁটার আয়োজন করা হয় এবং সেই ভাইফোঁটার আয়োজনের এই উৎসবেই আজ সামিল হয়েছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। ছোট ছোট খুদেদের হাতেই তিনি ভাইফোঁটা গ্রহণ করেন, তার মঙ্গল কামনায় ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল যাদবপুর শ্রমজীবী ক্যান্টিনে এবং সেখানেই আজ সকাল সকাল পৌঁছে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। যেই মুহূর্তে তিনি যাদবপুর এই শ্রমজীবী ক্যান্টিনে প্রবেশ করছেন সেই ছবি আপনাদের সামনে রয়েছে। ঠিক তার পাশাপাশি যেমনটা জানাচ্ছিলাম যে রাজনৈতিক ব্যক্তিত্বরা তারাও কিন্তু এই ভাইফোঁটায় সামিল হয়েছেন। ফিরাদ হাকিম তিনিও এই ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠানে যে আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত হয়ে গিয়েছিলেন, সেই ছবিও যেমন দেখতে পাচ্ছেন বন্যেদেরকে আশীষে দেবে এবং একই সঙ্গে তাকে প্রণাম করে ভাইদের মঙ্গল কামনায় এই ভাতৃদ্বিতীয়া পালন করা হয়ে থাকে। গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে বোনেরা দিদিরা তারা এই ভাতৃদ্বিতীয়া পালন করে থাকেন। প্রথমা থেকে এই ভাইফোঁটার শুরু হয়ে গিয়েছে অর্থাৎ গতকাল থেকে এবং আজও সেই তিথি রয়েছে। মিষ্টিমুখ এবং তার সঙ্গে চন্দন এবং দই দিয়েই ভাইদের কপালে ফোঁটার আয়োজন করা হয়। ফিরাদ হাকিম তিনি ফোঁটা নিচ্ছেন, মিষ্টিমুখ পর্যন্ত করিয়ে দিতে দেখা যাচ্ছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা এবং একই সঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরাদ হাকিমকে। এবং ঠিক তার পাশাপাশি ভাইফোঁটার আয়োজন করা হয়েছিল সুজিত বসু বাড়িতে, দমকল মন্ত্রী সেখানে তিনিও উপস্থিত ছিলেন এবং নস্টালজিক হয়ে পড়েছিলেন ছোটবেলা থেকে ভাই বোনেদের সঙ্গে যেভাবে তিনি মেতে থাকতেন সেই সকল ছোট ছোট স্মৃতি তিনি তুলে ধরেছেন রিপাবলিক বাংলার প্রতিনিধির মধ্য দিয়ে আপনাদের সামনে। যে ছবি মুহূর্তে আপনাদের সামনে রয়েছে একেবারে বিমান বসু তিনি পৌঁছে গিয়েছেন যাদবপুর যে শ্রমজীবী ক্যান্টিন, করোনাকাল থেকে যে ক্যান্টিনের আয়োজন করা হয়েছিল সেই ক্যান্টিনে উপস্থিত বিমান বসু। অন্যদিকে ফিরাদ হাকিম তিনিও ভাইফোঁটার এই আয়োজনে উপস্থিত, মিষ্টিমুখ করিয়ে তাকে ফোঁটা দিয়ে তার মঙ্গল কামনায় মুহূর্তে তার অনুরাগী বোনেরা দিদিরা এবং ঠিক তার পাশাপাশি দমকল মন্ত্রী সুজিত বসু বাড়িতেও সাড়ম্বরে পালিত হচ্ছে আজকের এই উৎসব। আর এই মুহূর্তে এলিনা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। এলিনা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি ভাতৃদ্বিতীয়ার অনুষ্ঠানের একটি আয়োজন পর্যন্ত করা হয়েছে যেখানে উপস্থিত রয়েছেন এই মুহূর্তে ফিরাদ হাকিম তিনিও, এই মুহূর্তের আবহটা জানবো তোমার মধ্য দিয়ে। একেবারেই তো নয়, আজকে ভাতৃদ্বিতীয়া, আর তার মানেই হচ্ছে ভাইদের মঙ্গল কামনায় প্রত্যেক বোন এবং দিদিরা কিন্তু ভাইদের কপালে ফোঁটা দিয়ে দেন চন্দনের। তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে ফিরাদ হাকিম তিনি ফোঁটা নিচ্ছেন এবং তার বোনেরা তার হাতে বিভিন্ন ধরনের যে মিষ্টি সেই মিষ্টি তুলে দিচ্ছে। আজকে ভীষণ আনন্দের একটি দিন এবং প্রত্যেকেই এই দিনটার জন্য কিন্তু অপেক্ষা করে থাকে এবং ফিরাদ হাকিম কিছুক্ষণ আগে এসেছেন তার বোনেদের থেকে ফোঁটা নেওয়ার জন্য। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ উপহার দেওয়া নেওয়ার একটা পালা চলছে, উপহার বিনিময় চলছে। শার্ট দেওয়া হলো ফিরাদ হাকিমকে এবং সকালবেলা থেকেই কিন্তু একদম ধুতি পাঞ্জাবিতে সেজে এসেছেন ফিরাদ হাকিম আজকে ভাইফোঁটা নিতে। এই মুহূর্তে আরও একটি উপহারের ঝুড়ি, ফলের ঝুড়ি দেওয়া হচ্ছে ফিরাদ হাকিমের হাতে এবং সাজো সাজো রব কিন্তু চেতলা অগ্রণী ক্লাবে এই মুহূর্তে প্রত্যেকেই আসছেন ফিরাদ হাকিমকে ফোঁটা দেওয়ার জন্য। তার তিন বোন তাকে মিষ্টিমুখ করাবেন, এবার মিষ্টিমুখ করাচ্ছেন, দেখতেই পাচ্ছ তুমি সেই ছবি রিপাবলিক বাংলার পর্দায় আমরা সরাসরি দেখাচ্ছি। আজকে ভাতৃদ্বিতীয়া, রাজনৈতিক ব্যক্তিত্বরাও কিন্তু মেতে উঠেছেন ভাই ফোঁটা নেওয়ার জন্য এবং ভাইদের মঙ্গল কামনায় বোনেরা এই দিনটার জন্য সারা বছর অপেক্ষা করে থাকে। শুধুমাত্র ভাইদের কপালে চন্দনের ফোঁটা দিয়ে তাদের দীর্ঘায়ু কামনা করবে বলে এবং সেই ফোঁটা নেওয়ার জন্য ফিরাদ হাকিম কিন্তু ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। ফোঁটার পর্ব কিন্তু শেষ হলো, উপহার বিনিময়ও শেষ হলো,
এবং তোমাকে জানিয়ে রাখবো যে ফেরা থাকেন তিনি কিন্তু আজকে বিভিন্ন বিভিন্ন জায়গায় যাবেন, কিন্তু এবার তিনি প্রথম ফোটা নিতে এলেন চেতলা অগ্রণী ক্লাবে। একেবারেই তাই, অর্থাৎ প্রথম প্রথম ভাইফোঁটা নেবার পরে কিন্তু সারাদিনের যে কর্মব্যস্ততা থাকে তা হয়তো শুরু করবেন ফিরাদ হাকিম। তুমি আমাদের সঙ্গে থাকো, আমি একটু বিট্টুর সঙ্গে কথা বলবো, কারণ এই মুহূর্তে বিট্টু আমাদের সঙ্গে যোগ দিয়েছে এই ভাইফোঁটার অনুষ্ঠানে, এবং মালা রায়ের বাড়িতে তুমি রয়েছো, সেখানে কীরকমভাবে আয়োজন করা হয়েছে? কারণ সারাটা বছর ব্যস্ততা থাকে এবং তার মধ্যে থেকে আজকের এই দিনটাকে একেবারে সম্পূর্ণভাবে আলাদা করে রাখা ভাইদের জন্য, দাদাদের জন্য। দেখো, ভাইফোঁটা অনুষ্ঠান ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে, মালা রায় রয়েছেন সঙ্গে, আমি তার সঙ্গে একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। মালাদি, রিপাবলিক বাংলায় স্বাগত আজকে ভাইফোঁটা ভাতৃ দ্বিতীয়া। আজকে কি বিশেষ প্ল্যান, কিরমভাবে আজকে দিনটা আপনারা কাটাবেন একটু? সারা বছরই আমরা তো, ওরাও ছুটি পায় না, আমরাও আসার সময় পাই না, এই একটা দিন আমরা ভাইফোঁটার দিনটা সবাই একত্রিত হয়ে ভাই বোনেদের সঙ্গে মিলিত হই। আর আমাদের বাড়িতে দুর্গাপুজো হয়, সেই দুর্গাপুজোর সময় একসঙ্গে কয়েকটা দিন থাকার চেষ্টা করি। আর এই ভাইফোঁটার দিনটা সব কাজ ফেলে রেখে সকাল থেকে সন্ধেবেলা অবধি আমরা কাটিয়ে যাই এখানে। এখানে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে, মাছ মাংস ঘুরিভোজ যা হয় আর কি। উপহার তো অবশ্যই প্রত্যেক বছরই ঘুরিয়ে ফিরিয়ে দিই, বিভিন্ন রকম একই জিনিস দিই না, ঘুরিয়ে ফিরিয়ে ভাইদের তো অবশ্যই একটা গিফট আজকে পাও না, সব ভাই সব ভাইরাই পেয়ে থাকে বোনেদের কাছে, আমরাও সেটা ব্যবস্থা করি। একটা বিষয়, এই ভাইফোঁটাকে কেন্দ্র করে বা ভাতৃদ্বিতীয়াকে কেন্দ্র করে এমন কোনো দিন যেটা আজকে মনে পড়ছে প্রচণ্ডভাবে? হ্যাঁ, আমরা তিন বোন তিন ভাই ছিলাম, তার ছোট বোনকে আমরা 2019 হারিয়েছি, সেই জন্য সেই দিন আজকের দিনটা ভীষণভাবে তার কথা ভীষণ মনে পড়ে, এটা মনটা খুব ভারী হয়ে যায়। কারণ একসঙ্গে তো আমরা ছজনই বড় হয়েছি, ফলে মানে সব অনেক ঘটনা সাক্ষী আমরা সবাই ছিলাম, এই জায়গাটা খুব মানে একা মানে ভীষণ মনটা খারাপ হয়ে যায়, মনটা ভারী হয়ে যায়, সেইটা ফিল করি আর কি। এবং তবে আমরা দুই বোন আবার এসে তিন ভাইকে আমরা দিই, আজকের দিনটা একটু অন্য মাত্রা, এখানে কোনো কিছুর সঙ্গেই সেটা পরিমাপ করা যায় না আর কি। আর একটা আলাদা আলাদা মানে ইয়ে, সকালবেলা থেকে ওরাও একটা আশায় থাকে, আমিও আমার বাড়িতে আমার মেয়ে আমার ছেলেকে ভাই ফোঁটা দেওয়ার পর আমি আবার ওখান থেকে এসে ভাইদের এখানে এসে ফোঁটা দিই, এবং ফোঁটা দেওয়ার পর খাওয়া দাওয়া দুপুরবেলা থাকা সন্ধেবেলা ফেরা, এটাই। অসাধারণ একটা মুহূর্ত তিনি শেয়ার করলেন, এবং দেখতে পাচ্ছি যে ভাইফোঁটার যে খাবার দাবার দেখতে পাচ্ছি বিভিন্ন পদ মিষ্টি রাখা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি ভাইয়েদের সঙ্গে কথা বলে নেবো, তিন ভাই রয়েছেন, আজকের দিনটা কি স্পেশাল? আজকের দিনটা স্পেশাল মানে সারাদিনের জন্য দিদিকে সম্পূর্ণভাবে পাওয়া, এবং সারা বছর তো কোনো সময় এত ব্যস্ত থাকেন যে হ্যাঁ আসেন আসেন না বলবো না, কিন্তু আজকের দিনটা সন্ধে পর্যন্ত নিজেদের মতো করে পাওয়া, এইটুকুই। এখানে কোনো রাজনীতি নেই, এখানে যদি ভাইদের মতন করে ছোটোবেলার মতন যেরকম হতো এখানেও সেরকমভাবে হচ্ছে। দিদির জন্য বিশেষ কোনো উপহার আজকে? উপহার প্রতি বছরের মতন উপহার তো উনি দেন, কোনো বছরেই মানে এরকম ফেরান না, এই আর কি। এবছর নিশ্চয় কিছু সেরকম আছে, গিফট হয়তো আছে, পরে হয়তো দেবেন, এই আর কি। খাওয়া দাওয়া কী হচ্ছে আজকে? খাওয়া দাওয়া যেরকম মানে প্রত্যেক বছরই যেরকম হয়, মাছ মাংস এ বিভিন্ন রকম পদ আর কি। তা যাই হোক, এখনও মানে এইটা করে তারপরে খাওয়া দাওয়া করতে করতে মোটামুটি 3-4 বাজবে আর কি। একদম পুরো ভাতৃদ্বিতীয়া একদম জমজমাট বলা যেতে পারে, এবং দেখতে পাচ্ছি যে যেমন খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, ইতিমধ্যে ভাইফোঁটা পর্ব শেষ করে ফেলেছেন মালা রায়, দুই বোন তিন ভাইকে আজকে ফোঁটা পড়ালেন, এবং বিভিন্ন সময়কার স্মৃতিও তিনি কার্যত উত্থাপন করলেন আজকে, যে কেমনভাবে তিনি কাটিয়েছেন। অর্থাৎ সামগ্রিকভাবে কিন্তু বলতে গেলে মালা রায়ের দাদা ভাইদের বাড়িতে আজকে কিন্তু ভাইফোঁটা রীতিমতো জমজমাট। একেবারেই তাই বিচ্ছু, এবং সেই ছবিও কিন্তু আমরা দেখতে পেলাম, এমনকি ভাই বোনেদের মধ্যে যে খুনসুটি হয়ে থাকে এবং সেই সকল স্মৃতি নতুন করে রোমন্থন করা, এবং একই সঙ্গে সেই পুরনো দিনে ফিরে যাওয়া একটা নস্টালজিক মুভমেন্ট, অর্থাৎ একটা পরিস্থিতি তৈরি হওয়া, সেই সমস্ত কিছু কিন্তু রিপাবলিক বাংলার প্রতিনিধির মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরলেন। রাজনৈতিক ব্যক্তিত্বরা সারাটা বছর ব্যস্ত থাকেন, তারা কিন্তু তার মধ্যে থেকেও আজকের এই দিনগুলিতে বা উৎসবের দিনগুলিতে তারা অন্য রকমভাবে কাটাতে চান পরিবার পরিজনদের নিয়ে, সেই রকমই বেশ কিছু ছবি আপনাদের সামনে রয়েছে। অন্যদিকে সৌগত রায়ের বাড়িতে তৃণমূল কংগ্রেসের রাশিয়ান নেতা এবং একই সঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায়, তিনিও কিন্তু সামিল হয়েছেন এই ভাইফোঁটার আয়োজনে, এবং সেখানেও ভাইফোঁটার আয়োজন করা হয়েছে, যে ছবি আপনাদের সামনে রয়েছে। একদিকে বিমান বসু আজ সকাল সকালে যাদবপুর মমতাদির বাড়িতে ফোঁটা নিতে এরপরেই যাব, সেটাও আমার কাছে একটা ইয়ে যে আজকে এত বছর ধরে দু একবার মাঝখানে মা মারা গেছিল, তারপর দু একবার ইয়ে হয়েছে, বাদবাকি কন্টিনিউয়াস আজ প্রায় 30-35 বছর ধরে ওখানে আমি ফোঁটা নিই,
এরপরে ওখানে যাব। খাওয়া দাওয়ার কি প্ল্যান আছে? আজকে তো সারা দিনের প্রোগ্রাম। আজ সারা দিন হচ্ছে, এরপরে ওখানে যাব কালীঘাটে দিদির কাছে, মুখ্যমন্ত্রীর বাড়ি। এখন মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি আমার দিদি, তার কারণ আমরা 30-35 বছর ধরে সম্পর্ক, যখন মুখ্যমন্ত্রীও ছিল না, বিরোধী নেত্রীও ছিল না, তখন থেকে আমাদের সাথে রিলে, মানে আমার সাথে, আমি ওনার ভাই। তো যাবো, ওখানেই খাওয়া দাওয়া আছে। আগে দুপুরবেলা খাওয়া দাওয়া মুখ্যমন্ত্রীর বাড়িতে।